بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন। আল্লাযী খালাকা ফাসাওয়া। যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন। والذي اخرج المرعى এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন। فجعله غثاء احوا অতঃপর করেছেন তাকে কালো আবর্জনা। سنقرئك فلا تنسى আমি আপনাকে পাঠ করাতে থাকব ফলে আপনি বিস্মৃত হবেন না। إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى الله যা ইচ্ছা করেন তা ব্যতীত নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়। ونيسرك لليسرى আমি আপনার জন্য সহজ শরীয়ত সহজতর করে দেব। فذكر إن نفعت الذكرى উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন। سيذكر من يخشى যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। ويتجنبها الأشقى আর যে হতভাগা সে তা উপেক্ষা করবে। الذي يصلى النار الكبرى সে মহা অগ্নিতে প্রবেশ করবে। ثم لا يموت فيها ولا يحيا অতঃপর সেখানে সে মরবেও না জীবিতও থাকবে না। قد افلح من تزكى নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয়। وذكر اسم ربه فصلى এবং তার পালনকর্তার নাম স্মরণ করে অতঃপর নামাজ আদায় করে। بل تؤثرون الحياة الدنيا বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও। والآخرة خير وأبقى অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী। إن هذا لفي الصحف الأولى এটা লিখিত রয়েছে পূর্ববর্তী কিতাব সমূহে। صحف إبراهيم وموسى إبراهيم وموسى কিতাব সমূহে।